পাখা প্রশস্ত করে যখন টান দেই 1000 বছরের রাস্তা চলতে পারি। তো জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, নবীজি আমার এই নূরের 600 পাখা ব্যবহার করে খুব তড়িৎ গতিতে দ্রুত আমি 3 বার সিদরাতুল মুনতাহা থেকে এই দুনিয়ার জমিনে আমি এসেছি 3 বার খুব দ্রুত। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? খেয়াল করেন, জিবরাইল ফেরেশতা বলেন আমার এই 600 নূরের পাখা ব্যবহার করে খুব দ্রুত, এত দ্রুত আমাকে 3 বার আসতে হয়েছে, এত দ্রুত আমি জমিনে আর কোনোদিন আসি নাই। নাম্বার 1 বলবো কি কথা বলেন, বলবো? জিবরাইল ফেরেশতা 600 নূরের পাখা ব্যবহার করে কত দ্রুত জমিনে আসছেন তার নাম্বার 1 হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাকে বলেন, আমার ভাইরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন কি আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আন্নি আজবাহুকা ফাংজুর মাযা তারা, কলিজার টুকরা সন্তানকে মিনা ময়দানে পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে বলতেছেন, ইন্নি আরা ফিল মানাম আন্নি আজবাহুকা ফাংজুর মাযা তারা, হে কলিজার টুকরা সন্তান ইন্নি আরা ফিল মানাম আমি স্বপ্নে দেখেছি, আন্নি আজ বাহুকা তোমাকে জবে করি। সুবহানাল্লাহ, জোরে ভয় পাইন না, কুরবানির নামাজ কিন্তু আমি করব না, এটা একটা তথ্য। ইন্নি আরাফিল মানাম আমি স্বপ্নে দেখেছি, আন্নি আজ বাহুকা জবে করি, জবে হয়ে যায় নাই, জবে করতেছি। আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন আপনি দেখেছেন আব্বা জান আপনি সম্পাদন করে ফেলুন, অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমারে পাবে। ইসমাইল আলাইহিস সালাম বলে দিলেন, বাবা এবং পুত্র উভয়ে কি হয়ে গেল? কথা বলেন, রাজি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে যবেহ করে দেওয়ার জন্য মিনা ময়দানে কি করলেন? সময় দিলেন। সুবহানাল্লাহ, ধরে বলেন, কথা বুঝতেছেন? সময় দিয়েছেন। সময় দেওয়ার পরে বাবা এবং সন্তানের মধ্যে কিছু কথোপকথন হইল, সব কমপ্লিট করার পর ইব্রাহিম আলাইহিস সালাম মিনা ময়দানে সময় দিয়ে আল্লাহু আকবার জোরে বলেন, একটু আল্লাহু আকবার জোরে বলেন। ছুরিটা খেয়াল করেন আমার দিকে, কিন্তু ছুরিটা হাতের মধ্যে নিয়ে আপনারা কি আল্লাহু আকবার মুরগি জবাই করার সময় ছুরি হাতে নিয়ে বলেন নাকি বাড়িতে রেখে আসে বলেন? কথা বলেন, বোঝেন নাই কথা, হাতে নিয়ে বলেন কিনা? আল্লাহু আকবার, বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহু আকবার বলার পর মুরগির গলায়, গরুর গলায়, খাসির গলায় ছুরি চালাইতে কি কয় ঘন্টা সময় নেন আপনারা? 1 ঘন্টা, 1 মিনিট নয়, আল্লাহু আকবার বার বলাও শেষ, চামড়ার মধ্যে ছুরি লাগানো শেষ, ঠিক না? ঠিক, জোরে কোন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার কমপ্লিট করে ফেললে এখন ইসমাইলের গলার মধ্যে ছুরি লাগায় দেবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল নবীজিকে বলতেছেন, নগ নবীজি ইব্রাহিমের আল্লাহু আকবার বলাও শেষ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এ জিব্রাইল, ইব্রাহিম নবীর কিন্তু আল্লাহু আকবার বলাও শেষ, ও জিব্রাইল দ্রুত যাও আমার ইসমাইলকে ইব্রাহিমের শরীর নিচ থেকে বাঁচানো লাগবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, কথা কি বুঝতে পেরেছেন? এবার
ও জিব্রাইল তাড়াতাড়ি যাও জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতর থেকে দুম্বা একটা নিবা, দুম্বা একটা নাও, লোহার একটা পাত নাও, আর দ্রুত মিনা ময়দানে যাও। যাওয়ার পরে এই যে ইসমাইলের থুতুনির নিচে লোহার পাতটা ধরবে, আবার ইসমাইলকে বাঁচানো লাগবে, একটা পশম যেন কাটতে না পারে। তাহলে জিব্রাইলের কত দ্রুত আসা লাগবে বলেন এইবার। আমার ভাইরা জিব্রাইল বলে আল্লাহ গো, রব্বুল আলামিন কোথায় জান্নাতুল ফেরদাউস, আর কোথায় সিদরাতুল মুনতাহা, আর কোথায় মিনা ময়দান, কেমনে সম্ভব হবে, আমি কখন জান্নাতে যাব, এরপর তুম্বা একটা নেব, এরপরে লোহার পাত নিয়ে সিদরাতুল মুনতাহা থেকে এবার মিনা ময়দানে যাওয়া লাগবে। কিন্তু ইব্রাহিমের তো আল্লাহ আকবার বলা কমপ্লিট, কেমনে সম্ভব হবে? তাহলে জিব্রাইল কোথায় বলেন তো দেখি, জিব্রাইল ফেরেশতা কিন্তু থাকে সিদরাতুল মুনতাহায়, ঠিক না বেটি? আর ভাইরা সিদরাতুল মুনতাহা কোথায়? সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। তাহলে এখানে একটু তথ্য জেনে নেন আমার ভাইরা, সাত সিদরাতুল মুনতাহাটা কত দূরে আছে আপনাদের ধারণা কি? এখান থেকে সিংড়া বাজার পর্যন্ত হবে নাকি? সিংড়া বাজার পর্যন্ত নয়, আমেরিকাও নয়, সৌদি আরবও নয়, সিদরাতুল মুনতাহাটা কত দূরে? কোরআন দিয়ে হিসাব দিয়ে দেই, নতুন তথ্য মনে লাগবে, ঠিক না বেটি? এই যে এই ভাগনগর কান্দি থেকে, এই ভাগনগর কান্দির গোরস্থানের পাশের জমিন থেকে সিদরাতুল মুনতাহা তো দূরের কথা, প্রথম আসমানে যাইতে কোরআন শরীফের হিসাব অনুযায়ী 18 কোটি 25 লাখ বছর লাগবে। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? কত কোটি কত কয়দা? 18 কোটি 25 লাখ বছর গেলে প্রথম আসমান পাইবেন, কোরআন শরীফে আছে। প্রশ্ন করতে পারেন, হুজুর কোন আয়াতে আছে দেখা দেওয়া লাগবে? হ্যাঁ, 18 কোটি 25 লাখ বছর কোরআনে লেখা নাই, রিসার্চ করে মাসালা দিয়ে বের করতে হবে। সুবহানাল্লাহ, জোরে কথা বুঝেন, সব জিনিস কোরআন শরীফে লেখা থাকে না, এটা হিকমত খাটায় মাসালা দিয়ে রিসার্চ করে বের করতে হয়। সুবহানাল্লাহ, জোরে কথা, কোরআন শরীফে 18 কোটি 25 লাখ বছর লেখা নাই, পাবেন না কোথাও। তাহলে হাদিস শরীফ খোলা লাগবে। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলছেন দুনিয়া থেকে প্রথম আসমানে যাইতে আখেরাতের 500 বছর লাগবে, কোথাকার? আখেরাতের 500 বছর। এবার হিসাব করা সহজ, আখেরাতের 500 বছর মানে কত? আখেরাতের একদিন দুনিয়ার হচ্ছে 1000 বছর, এটা কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ, জোরে আখেরাতের একদিন আর দুনিয়ার হচ্ছে 1000 বছর। মিকদারহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, কোরআন শরীফ। সুবহানাল্লাহ, জোরে এটা কিন্তু কোরআন শরীফ। মিকদারহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, সূরা সিজদা। সুবহানাল্লাহ, জোরে কথা, ওখানে গিয়ে দেখবেন লেখা আছে আখেরাতের একদিন আর দুনিয়ার হচ্ছে 1000 বছর। তাহলে আখেরাতের 500 বছর আমি ক্যালকুলেটর দিয়ে মুফতি সাহেব কোন একখানে বসে হিসাব করেছি, এই জমিন থেকে প্রথম আসমানে যেতে 18 কোটি 25 লাখ বছর, দ্রুতগামী সবচেয়ে দ্রুত যেই যানবাহন চলে তাতে চড়ে গেলে 18 কোটি 25 লাখ বছর গেলে প্রথম আসমান পাইবে। তাহলে এরকম আসমান কয়টা? তাহলে এই 18 কোটি 25 লাখ বছর কিন্তু এখানে লেখা নাই, সব জিনিস লেখা থাকে না। সুবহানাল্লাহ, জোরে কথা, নাই রিসার্চ করে বের করা লাগবে আমার ভাইরা। তাহলে 18 কোটি 25 লাখ বছর গেলে প্রথম আসমান পাওয়া যাবে, জোরে কন আল্লাহু আকবার। তাহলে আসমান কয়টা বলেন তো দেখি? সপ্তম আসমান,
আবার এই সপ্তম আসমান এক একটা আসমান হচ্ছে এত মোটা এত পর, ওই পরটা পাড়ি দিতেও 18 কোটি 25 লাখ বছর লাগবে। তাহলে এইভাবে 18 কোটি 25 লাখ বছরকে 14 দিয়ে গুণন দিলে যত দূর হবে, তত দূর গেলে সিদরাতুল মুনতাহা। ওইখানে আছে কে জোরে বলেন, জিবরাইল, এত দূর এত দূর। আল্লাহ পাক বলেন, জিবরাইল তাড়াতাড়ি যা মিনার ময়দানে, ইসমাইলকে বাঁচানো লাগবে। আবার ভাইরা জিবরাইল বলতেছে, অগনবীজি এবার জান্নাতের আমার 600 নূরের পাখা প্রশস্ত করে যখন একটা লম্বা টান দিলাম, আগে গেলাম জান্নাতুল ফেরদাউসের ভিতরে, অগনবীজি জান্নাতের ভিতর থেকে দুম্বা একটা নিলাম, লোহার পাত একটা নিয়া এত দ্রুত আমি মিনা ময়দানে এসে ইসমাইলের গলার উপরে যখন লোহার পাতটা ধরলাম, আমি তাকায় দেখি কেবল ইব্রাহিমের ছুরি আসতেছে। এত দ্রুত জিব্রাইল দুনিয়াতে আসছে, এই হলো একবার। এই হলো কয়বার হলো? একবার। দুই নম্বরটা কি বলল? এ ভাইরা শোনেন, দ্বিতীয়বার হলো জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিলেন, জিব্রাইল লোক, এ জিব্রাইল, ইউসুফ নবীর ভাইরা ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, তাড়াতাড়ি যা আমার ইউসুফকেও বাঁচানো লাগবে। আল্লাহু আকবার বলে জিব্রাইল বলতেছে, আল্লাহ কোথায় আমি জিব্রাইল সিদরাতুল মুনতাহা, আর কোথায় কেনানের কূপ? কেমনে সম্ভব ইউসুফ নবীকে ফেলে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিব্রাইল যাও, ইউসুফ নবীকে বাঁচানো লাগবে। আমার ভাইয়েরা, জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি এত দ্রুত 600 নূরের পাখা ব্যবহার করে টান দিলাম, আমি যখন কূপের নিচে এসে আমার নূরের পথটা বিছায় ধরেছি, উপর দিকে তাকায় দেখি ইউসুফ নবী আমার পরের উপরে পড়তেছে, ধরে ফেলছে। সুবহানাল্লাহ, জোরে কথা। তাহলে কূপ থেকে উপর থেকে ছেড়ে দিলে কি 10 বছর লাগবে পড়তে? তাহলে কত দ্রুত হয়? কূপের উপরে পর নূরের পট্টা যখন বিছিয়ে ধরলেন, ইউসুফ নবী তখন পরের উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ, এখানে একটু কারিশমা আছে। পরের উপরে যখন পড়লো, পড়ার পরে বলতেছে যে তুমি তোমার তোমাকে কে ফেলে দিল? বলছে আমার 10 ভাই আমার রাগ করে ফেলে দিয়েছে, আমার সাথে হিংসা। তো তোমার শরীরের জামা কই? জামা কই? খালি গায়ে কেন? বলেন না, আমার ভাইরা, আমার 10 ভাই আমার শরীর থেকে জামাটা খুলে নিয়েছে। কে? আমি জানি না। সুবহানাল্লাহ, জোরে কর। আচ্ছা কেন নিয়েছে জামাটা বলেন তো দেখি। বাগে খাবার নমুনা দেখানোর জন্য জামাটা গায়ের থেকে খুলে নিয়ে ছাগল একটা জবাই করে বাবার সামনে এসে নাটকের কান্না কাঁদতেছে, যে আমরা খেলতেছিলাম আর আমার ভাইকে বাঘে খায় ফেলছে, এই দেখেন জামা নিয়ে আসছে। ইয়াকুব নবী জামাটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, হায় রে ইঞ্জিনিয়ার বাঘ রে, হ্যাঁ রে ইঞ্জিনিয়ার বাঘ, এত বড় ইঞ্জিনিয়ার তুই হলি, আমার ইউসুফকে জামার ভিতর থেকেই খাইলি, কিন্তু জামা একটুকু ছিল। সুবহানাল্লাহ, বলেন না এটা কে বলছেন? ইয়াকুব নবী বলতেছেন, এত বড় ইঞ্জিনিয়ার বাঘ তুমি জামা জামার ভিতর থেকে খাইলা, জামা ছেড়া। দেখেন আল্লাহ পাকের, দেখেন কি হিকমতটা, দেখেন। আচ্ছা বাঘে খাইলে যে জামাটা ছিড়বে, এটা তো এই 10 ভাই তো ভালো করেই জানে, কথা বলেন ঠিক নেবে, কিন্তু মাথার থেকে আল্লাহ পাক ওই বুদ্ধিটা হটাই দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মানে খুনি ধরা পড়ার জন্য আল্লাহ পাক এইটা এই বুদ্ধিটা মাথার থেকে হটিয়ে দিয়েছেন। অথচ এই ইউসুফ নবীর 10 ভাইয়ের এত বুদ্ধি, এত জ্ঞান আল্লাহ পাক দিয়েছিলেন। এক মিনিটে একটা কথা বলবো, কতখানি জ্ঞান দিয়েছিলেন খেয়াল করেন। আসলে তাফসীর করতে গেলে যুক্তিটা দিলে হয় না, কত জ্ঞান দিয়েছেন দেখেন। ইউসুফ নবীর দশ ভাই অর্থাৎ ইয়াকুব নবীর 10 সন্তান একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, খেয়াল করেন আমার দিকে, মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে ওনারা বের হওয়ার আগে একটা গরু ওদিক দিয়ে হেঁটে গেছে। সুবহানাল্লাহ, জোরে কথা।
দশ ভাইয়ের এক ভাই বলতেছে আমাদের আগে এই দিক দিয়ে যে গরুটা হেঁটে গেছে এই গরুটা হলো গাই গরু। কি গরু? গাই গরু। আর একজন বলছে হ্যাঁ ঠিকই আছে তবে একটা চোখ নাই। আর এক ভাই বলছে আর একজন বলতেছে না চোখ নাই তাও ঠিক তবে আট মাসের গাভিন। ওই রকম একটা গরু আবার ওই এলাকায় হারাই গেছে। গরুর মালিক ওই রকম গরু খুঁজতে এখন এদের দশ ভাইয়ের তিন ভাইয়ের বর্ণনা শুনে বলতো যাই তারে তোরাই চোর আমার গরু তোরা চুরি করছিস। বলে না আমরা ইয়াকুব নবীর সন্তান আমরা চোর হতে পারি না। তাহলে তোমরা যে বর্ণনা দিলে আমার এই রকম গরু হারাই গেছে। বলছে আমরা এই বর্ণনা দিয়েছি আন্দাজে। কিসে আন্দাজে দিয়েছি? কিসের আন্দাজে? আন্দাজে দিলে এত হুবহু মেলে? বলছেন আমরা আন্দাজ দিয়েছি। বলছে না বিশ্বাস করি না চলো বাচ্চার দরবারে যাওয়া লাগবে। ধরে নিয়ে গেছে চোর হিসেবে। বাচ্চা বলতেছে তোমাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি কিনারে। আমরা ইয়াকুব নবীর সন্তান আমরা চোর নাই। বাচ্চা বলছে আচ্ছা এটার বিচার পরে হবে। তোমরা যেহেতু পয়গম্বরের সন্তান আগে তোমাদের মেহমানদারি করা উচিত। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য দশ ভাইকে বসতে দিয়ে রুটি তৈরি করে নিয়ে এসে খাইতে দিয়েছে। এখন রুটি খাইতে খাইতে এক ভাই বলতেছে যেই মহিলা এই রুটি বানাইছে সেই মহিলার মাসিকের রোগ আছে। আর এক ভাই মন্তব্য করে ফেলছে সুবহানাল্লাহ কইবেন না। আর এক ভাই বলতেছে হ্যাঁ ওই মহিলার মাসিকের রোগ আছে তাও ঠিক তবে যে রুটি দিয়েছে তার জন্মের মধ্যে ভেজাল আছে। বাদশাকে বলে ফেলছে এই কথা। জন্মের মধ্যে কি আছে বলে? ভেজাল আছে। বাদশা বলতেছে কি ব্যাপার এরা আন্দাজে আন্দাজে কি কথা বলতেছে? এগুলো দেখি যে রুটি বানিয়ে দিয়েছেন মহিলা সে মহিলার কাছে দাসী গিয়ে বলতেছে এই তুমি রুটি বানাইছো তোমার কি এরকম রোগ আছে নাকি? কয় হ্যাঁ তাহলে দুই দিন আগে আমি এই রোগে আক্রান্ত হয়ে গেছি। কি ব্যাপার এই আন্দাজে বললো আর মিলে গেল। আচ্ছা যাই হোক শেষ পর্যন্ত বাচ্চা এবার তাদেরকে এসে বলছে খাওয়া শেষ তাহলে আগে বলো তোমরা যে আন্দাজ করে বললে গরুর ব্যাপারে বিষয়টা কি তোমাদের কি কি এত বড় জ্ঞান আছে? তখন এক ভাই বলতেছে শোনেন আমরা যেই দিক দিয়ে হেঁটে গেছি এদিক দিয়ে গাই গরু আমরা প্রমাণ করলাম এই জন্য কারণ চতুর্দিকে ঘাস আমরা দেখতে পেলাম যে ঘাসের শুধু আগা খাওয়া সুবহানাল্লাহ জোরে বলেন আর এই আগা শুধু গাই গরু যত দুনিয়াতে যত গাই গরু আছে এরা শুধু আগা খায় গোড়া খায় না। আল্লাহু আকবার বলবেন না নাকি আমি বানায় বলতেছি কথাটা? আর এই জন্য বললাম গাই আর যদি সার এবং বলদ হয় আগা কামড় দিয়ে গোড়া সব প্রায় ফেলবে এটা হচ্ছে বুঝতে হবে বলব। সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা বুঝলাম অন্ধ কেমনে যে ঘাস তো চতুর্দিকেই আছে খালি একদিকের ঘাস খাইছে বাম দিকের গুলো খায় না তাতে বোঝা গেল এক চোখ কানা। এটা আন্দাজ করে বলছে। তৃতীয় নম্বর হচ্ছে আট মাসের গাভিন কি করে বুঝলে? বলছে যাবো না গরুটা তো আট মাসের গাভিন আমরা এই জন্য বুঝলাম গরুর তো চারটা পা কয়টা? পিছনের পা এত বড় বড় গর্ত হয়েছে আর সামনের পা হলো বেশি গর্ত হয় নাই বালুর মধ্যে বেশি দাবে নাই তাতে বোঝা গেল যে পেটে আট মাসের বাচ্চা আছে। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম এই মহিলার মাসে কি করে বুঝলে? কয় রুটি খাওয়ার সময় বুঝলাম জায়গায় জায়গায় ফুলে আর জায়গায় জায়গায় ফুলে নাই আর মাসিকের রোগ হলে এরকম ভেজাল মহিলাদের হয়। সুবহানাল্লাহ। তারপর আরেকটা কথা বলছে বাচ্চার জন্মে ঠিক নাই। কয় ইয়াকুব নবীর দশ জন সন্তানকে পাওয়ার পরেও যেই বাচ্চা খাবার দিয়ে দৌড়ে বসে মেহমানের সাথে মেজবান হয়ে বসলো না তাতে বোঝা গেল ওর জন্মের মধ্যে ভেজাল আছে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এত বড় এত জ্ঞান ইউসুফ নবীর দশ ভাইকে আল্লাহ পাক দান করেছিলেন সেই দশ ভাই বাগে খাইলে যে জামা ছিড়বে এইটা আল্লাহ পাক জ্ঞান থেকে আউট করে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। খুনি ধরা পড়ার জন্য এই জন্য সারা পৃথিবীতে যত খুন হবে খুন যেই করু কোনো না কোনো একটা নিশানা সেখানে থাকবেই। এই জন্য বাংলাদেশের প্রশাসন যদি সৎ হয় আসল খুনি ধরতে পারবেই ইনশাআল্লাহ। কিন্তু খায় তো মামু দিয়ে চলে মামু বোঝেন তো মনে হয় একটু রাজনীতি হয়ে গেল নাকি ধরে একটু হয়েছে না? তাহলে আমরা বুঝলাম তো ইউসুফ নবী খালি গায়ে জামা নাই আল্লাহ পাক বললেন এত কথা বাদ দিয়ে জামা পরাই দাও না
সুবহানাল্লাহ জোরে করুন। আল্লাহ আমি তো জান্নাত থেকে জামানি নেই, কয় জামাই ইউসুফ নবীর গলার মধ্যেই আছে। আল্লাহু আকবার, গলার মধ্যে কিভাবে গেল? জামা গলার মধ্যে কোত্থেকে আসবে? আরে ভাই, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের মধ্যে উলঙ্গ করে ফেলে দেওয়া হয়, উলঙ্গ আগুনের মধ্যে ফেলার জন্য যখন উলঙ্গ করা হয়, তখন আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে বলছিলেন, জান্নাত থেকে একটা জামা ইব্রাহিম নবীর গায়ে পরাইয়া দাও। সুবহানাল্লাহ বিহামদিহি, জামাটা পরাইয়া দাও। আর সেই জামাটা হচ্ছে ওয়াটার প্রুফ নয়, ফায়ার প্রুফ, অর্থাৎ আগুন ঢোকে না। আল্লাহু আকবার জোরে বলুন। নতুন তত্ত্ব না এ ভাই, কথা বলেন না কেন? নাকি একটু ভার্সিটির ওয়াজ করবো এখন? না না, সামনে কবরস্থান, হুশ করে ওয়াজ করা যাবে না আজকে। এটা অন্য জায়গা হলে একটু কইতাম, কবরের সামনে বসে আজেবাজে ওয়াজ করা যাবে না। খেয়াল করেন, আল্লাহ পাক বললেন, দেখো ওই গলার মধ্যে একটা তাবিজের মতো লটকানো আছে, ওর মধ্যে জান্নাতি জামা আছে, ওটা ছাড়াইয়া পরাইয়া দাও। কেন? কারণ ইব্রাহিম আলাইহিসসালামের ওই জামাটা হযরত ইসহাক আলাইহিস সালাম পেয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে ওই জামাটা পেয়েছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটা, জান্নাতি জামা তো ছোট, যত ছোট করা যায় তত ছোট হয়, আবার যত বড় করবেন তত বড় হয়। সুবহানাল্লাহ জোরে কোন। তো ওইটাকে ছোট করে তাবিজের মতো একটা লটকায়া ইউসুফ নবীর গলার মধ্যে পরায় দিয়েছিলেন, যে আল্লাহ ইব্রাহিম নবীর বরকতে, ইসহাক নবীর বরকতে, আমার দাদাজনের বরকতে আমার ইউসুফকে তুমি হেফাজত করবে। জোরে করে আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম টান দেয়, খালি বড় হতে 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 খালি বড়ই হয়। জোরে করে সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামকে দ্রুত কূপ থেকে বাঁচানোর জন্য জিব্রাইল ফেরেশতা আসছিলেন। জোরে করে আল্লাহু আকবার। তিন নম্বরটা কয়ে ফেলি নাকি বলে? আমার ভাইরা, তৃতীয় নম্বরটা অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক। আমার দিকে একটু খেয়াল করেন, এবার গভীর মনোযোগ দেন, অন্যদিকে মনস্ক নেবেন না। তিন নম্বরটা অত্যন্ত হৃদয় বিদারক। আল্লাহ আল্লাহ রাসূলকে জিব্রাইল ফেরেশতা বলা হলো, যেদিন আপনি তায়েফের জমিনে গিয়েছিলেন, ওগো নবীজি, কালিমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে যখন আপনি গেলেন, তায়েফবাসী আপনাকে এত আঘাত করলো, ছোট্ট ছোট্ট বাচ্চাদের লেলিয়ে দিল পাথর মারার জন্য। ওগো নবীজি, একবার নয়, দুবার নয়, তিনবার পর্যন্ত আপনি বেহুশ হয়ে গেলেন। একবার নয়, দুবার নয়, বিশ্ব নবী তিনবার পর্যন্ত বেহুশ হয়ে গিয়েছিলেন। এরপরেও আমার ভাইয়েরা এত দাগটা শরীরের মধ্যে লেগেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর গোসলের পর শরীরের মধ্যে তোল মালিশ করার জন্য গেলেন, শরীরের কাপড়টা যখন তুললেন, তাকায় দেখে সাদা চামড়ার মধ্যে কালো কালো বড় দাগ। কোন দিন আপনার গায়ে বসন্ত হয়েছে, কোন দিন আপনার গায়ে বসন্ত রোগ হয়েছিল জানা নাই? বিশ্ব নবী বললেন, আয়েশা রে, বসন্ত রোগ তো দূরের কথা রে আয়েশা, আমি নবীজির গায়ে মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। ধরে আয়েশা, বিশ্ব নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, বসন্ত তো দূরের কথা। আম্মা জানা আয়েশা বললেন, নবীজি, তাহলে এই দাগগুলি কোত্থেকে আসলো? নবীজি বললেন, আয়েশা রে, ওই পুরান কথা তুমি আবার আমারে মনে করাইয়া দিলি। তায়েফের জমিনে কালিমার দাওয়াত নিয়ে যখন গিয়েছিলাম আয়েশার, তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদের পাথরের আঘাত আজকে কালো কালো দাগ হয়ে আছে। আম্মা জানায় সবাক হয়ে গেলেন। বিশ্ব নবী বললেন, তায়েফের পাথরের প্রত্যেকটা চিহ্ন আমার শরীরে আছে। আমার ভাইয়েরা এমন আঘাত খাইলেন, তিনবার বেহুশ হয়ে গিয়েছিলেন। আমার ভাইয়েরা এরপরে মার খাইয়া ব্যর্থ হইয়া বিশ্ব নবী যখন তায়েফ থেকে ফেরত আসতেছে, তায়েফ থেকে ফেরত আসতে যে সফর সঙ্গে হইল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কন্যা, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা
নবীজি তোমার খাইলে তাইফের জমিনে মার খাওয়ার পর কিতাবের মধ্যে লেখে নবীজি 90 দিন পর্যন্ত 3 মাস পর্যন্ত হাসেন নাই। 3 মাস পর্যন্ত নবীজি হাসেন নাই টেনশনে, না জানি রে তায়েববাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি সাজা আসবে এই জন্য হাসেন নাই। এবার বিশ্বনবী ওগো নবীজি আপনি যখন ফেরত আসতেছেন তায়েবের যুবকরা পাথরের পাহাড়ের উপর থেকে বড় বড় পাথর যখন মারতেছিল আপনার শরীর থেকে এইভাবে ঝর্ণার মতো রক্ত যখন এইভাবে পড়তেছিল, এবার জায়েদ ইবনুল হারেসাকে বিশ্বনবী বললেন, জায়েদ এ জায়েদ বিশ্বনবীর শরীরের 1 ফোঁটা রক্ত যেন তায়েফের জমিনে না ঝরে, একটা কাপড় দ্বারা আমার শরীরের রক্তগুলি মুছতে থাকো। জোরে কন্ন আল্লাহু আকবার। আমার ভাইরা জায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় দিয়ে বিশ্বনবীর ওই ঝরে পড়া রক্তগুলি মুছতেছে, মুছতে মুছতে এক সময় কাপড়ের রক্ত চোষণ করে না, সুবহানাল্লাহ জোরে পড়, আর রক্ত চোষণ করে না, এত রক্তগুলি কাপড়ের মধ্যে লেগে আছে আর রক্ত চোষণ করে না। এবার নবীজি এইভাবে ডান হাতে রক্তগুলি মাখাচ্ছে, হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে মালিশ করে, জায়েদ ইবনুল হারেসা বলে, নবীজি গো বের হওয়া রক্ত কি শরীরের মধ্যে মালিশ করলে আর ঢুকবে? আপনারা বলেন দুদিন বের হওয়া রক্ত শরীরের মধ্যে মালিশ করলে ঢোকে না। ওগো নবীজি কেন এই কাজ করতেছেন? জিব্রাইল আল্লাহ রাসূল বলেন, জায়েদ রে বের হওয়া রক্ত মালিশ করলে শরীরের মধ্যে আর ঢোকে না, আমি ভালো করেই জানি, আমি ভালো করেই জানি। ওগো নবীজি তাহলে কেন এরকম করতেছেন? নবীজি বললেন, জায়েদ রে এই তায়েফের জমিনের মানুষগুলি বিশ্ব নবীকে না চিনলে কি হবে, তায়েফের জমিন কিন্তু আমাকে চেনে। জোরে জোরে কর্ণ আল্লাহু আকবার। ও জায়েদ তায়েফের জমিনকে জমিনের মানুষগুলি আমি নবীজিকে না চিনলে কি হবে রে, তায়েফের জমিনটা কিন্তু বিশ্বনবীকে ভালো করেই চেনে। এ জায়েদ রে বিশ্বনবীর শরীরের 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে ঝরে যায় তাহলে আল্লাহর হুকুম দেওয়া লাগবে না, সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হয়ে যাবে, আমার তায়েববাসী ধ্বংস হইয়া যাবে রে জায়েদ, কার কাছে দিনের দাওয়াত পৌঁছায়া দেব? এ জায়েদ এই জন্য রক্তগুলি মালিশ করি। আমার ভারত বিশ্বনবীর রক্ত পড়তে পড়তে চামড়ার মোজাটা পর্যন্ত ভিজে গেছে, চামড়ার মোজা ভর্তি হয়ে এবার 1 ফোঁটা রক্ত উতলিয়ে এইভাবে জমিনে পড়ার জন্য পায়ের তালুর নিচে যখন গেছে আল্লাহ পাক বললেন, জিব্রাইল ও জিব্রাইল তাড়াতাড়ি যা জমিনের মধ্যে, তায়েফের জমিনে যা, নবীজির রক্ত মোবারক জমিনে ঝরার জন্য কিন্তু পায়ের তালুর নিচে চলে গেছে। সঙ্গে সঙ্গে নূরের পর্দা বিছায়ে দিলেন জিব্রাইল, নবীজির 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে ঝরে যায় আমি আল্লাহর হুকুম দেওয়া লাগবে না, এই মুহূর্তে ভূমিকম্প হয়ে শুরু হয়ে যাবে। এ জিব্রাইল অতএব আমার নবী তো সমস্ত জাহানের জন্য রহমত। জোরে জোরে কান ঠিক না বেটি, আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কান আল্লাহু আকবার। এ জিব্রাইল আমার নবী কিন্তু সমস্ত জাহানের জন্য রহমত, অতএব রহমত আর গজব একসঙ্গে হতে পারে না, তুই তাড়াতাড়ি যা বিশ্বনবীর রক্ত ফোঁটা জমিনের মধ্যে পড়ার আগে তোর নূরের পট্টা নবীজির রক্তের নিচে বিছায়া দে। আল্লাহু আকবার। জোরে বল। আমার ভাই আল্লাহ পাক বলেন, জিব্রাইল ও জিব্রাইল কারণ আমার নবী
নবীজিকে আমি আগেই কোরআনের মধ্যে ওয়াদা দিয়েছি, নবীজি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবে আমি আল্লাহর পক্ষ থেকে গজব যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা আমার নবীজি যতদিন পর্যন্ত জমিনে থাকবে আবার আমার বান্দাদের উপরে আমার কাছ থেকে গজব যাবে না। জোরে কান্না আল্লাহু আকবার। এ জিব্রাইল আগে ওয়াদা দাও আছে, যা তাড়াতাড়ি যা। জিব্রাইল বলে নবীজি আমি 600 দূরের পাখা ব্যবহার করে এত দ্রুত টান মারলাম, আমি যখন পায়ের নিচে নূর নূর পায়ে এইভাবে নূরের পটটা বিছায় ধরলাম, কেবল সবে মাত্র রক্তটা আমার পায়ের উপরে এসে পড়লো। এটা হচ্ছে জিব্রাইলের স্পিরিট কত দ্রুত জমিনের মধ্যে আসছে, কথা বলেন ঠিক লাগে।